আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে যদি স্মার্টফোন থেকে কোনো ফটো বা ভিডিও ডিলিট হয়ে যায় সেটাকে কিভাবে পুনরায় স্মার্টফোনে ফিরিয়ে আনা যায়। এই একটা ছোট্ট অ্যাপসের মধ্য দিয়ে সেই তোমরা সেই ফটো বা ভিডিওটাকে খুব সহজেই তোমাদের ফোনে পুনরায় ফিরিয়ে আনতে পারবে। তার জন্য সোজা চলে যেতে হবে ফোনের প্লে স্টোর অ্যাপসে। এখানে একটা ছোট্ট একটা অ্যাপ সার্চ করে নিতে হবে, ডিক্স ডিগার। এই অ্যাপসটা এখান থেকে আমার এখানে এটা ইনস্টল করাই আছে, আমি এটাকে জাস্ট এখান থেকে ওপেন করে নেব। এই অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া কোনো ফটো বা ভিডিওকে কীভাবে ফিরিয়ে আনতে পারি, যদি ফটো ফিরিয়ে আনতে চাই উপরে সার্চ ফর লস্ট ফটোস এই অপশনটাতে টাচ করে দিতে হবে। তো অ্যাপসটা একটু স্ক্যান করবে, যে ফটোগুলো আমাদের ডিলিট হয়ে গেছে সেই ফটোগুলো এখানে আমাদের খুব সহজেই চলে আসবে। এই ফটো বা ভিডিওগুলো, সরি, এখন আমি ফটোগুলো দেখাচ্ছি। এই ফটোগুলো আমার ফোনের মধ্যে ছিল, এগুলোকে আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছি। এবার এই ফোন ফটোগুলোকে যদি আমি চাই খুব সহজেই আমার ফোনে ফিরিয়ে আনতে পারবো। যে আমার এখানে টোটাল 6169টি ফটো আছে যেগুলো আমি চাইলে আমার ফোনে পুনরায় রিস্টোর করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি এখন যে ফটোগুলোকে কীভাবে রিস্টোর করতে হবে। এই ফটোগুলোতে এরকম টাচ করে এক একটাতে টিক দিয়ে দিতে হবে। আমি যেমন এই তিনটে ছবিকে রিকভার করতে চাই, রিকভার করার জন্য এখানে ক্লিন আপ আর রিকভার অপশন আছে, এই দুটো অপশনের মধ্যে রিকভার অপশনে টাচ করতে হবে। এখানে ফোল্ডার চাইছে, সেভ ফোল্ডার, মাঝের অপশন ফোল্ডার যে অপশনটা আছে এই অপশনে টাচ করে দিতে হবে। টাচ করার পর এখানে ইউজ দিস ফোল্ডার, আমি এই ফোল্ডারটায় সেভ করে নিচ্ছি। আমাদের কিন্তু বন্ধুরা এই উপর দিকে যে রিকভারি কমপ্লিট, আমি দেখিয়ে দিচ্ছি ফটোগুলো আমার কোথায় এসছে। ফটোগুলো মাই ফাইলসে চলে যাব। মাই ফাইলসে যাওয়ার পর এখানে গ্রিন স্ক্রিন অপশনটা আছে, এখানে কিন্তু বন্ধুরা আমাদের এই ফটোগুলো পুনরায় রিকভারি করে ফেলেছি আমরা। এই ফটোকটাই আমার এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম, যে ফটোগুলোকে আমি আবার রিকভারি করলাম। তো এবার যদি আমি চাই যে আমার ভিডিওগুলোকে আমি রিকভারি করব, সেই ভিডিওগুলোকে কীভাবে রিকভারি করব সেটা একবার দেখে নিচ্ছি। ভিডিও রিকভারি করার জন্য এখানে সার্চ ফর লস্ট ভিডিওস, এই লস্ট ভিডিওস অপশনে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব এখানে 231টা রিকভারেবল ফাইল আছে আমার, যেটা আমি রিকভারি করতে পারবো। আমার কিন্তু এখান থেকে ভিডিওগুলো চলে এসছে। এবার আমি যে ভিডিওটা চাইবো রিকভারি করার জন্য, যেমন আমি এই ভিডিওটা টিক করছি এবং এটাকে রিকভারি করব। সেভ ফাইলস, ইউজ ফোল্ডার, এলাও, আমার এখানে কিন্তু রিকভারি কমপ্লিট দেখাচ্ছে। তো আমরা এইভাবে, আমি দেখাচ্ছি ভিডিওটা আমার রিকভারি হয়েছে নাকি, তার জন্য মাই ফাইলসে চলে যাব। মাই ফাইলসে চলে গিয়ে ফোন স্টোরেজ, আমার গ্রিন স্ক্রিন অপশন ফোল্ডারের মধ্যে আছে গ্রিন স্ক্রিন, এখানে যে ভিডিওটা আমি রিকভারি করেছি এই সেই ভিডিওটা বন্ধুরা, যেটা আমরা এখনই রিকভারি করলাম। তো এইভাবে খুব সহজেই যে কোনো ফটো বা ভিডিওকে খুব সহজেই রিকভারি করতে পারবে তোমরা। তো তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই আছে যে সব ফটো বা ভিডিওকে কিন্তু রিকভারি করা যাবে না। যেটা কিছুদিন আগে ডিলিট করা হয়েছে, হয়তো মাসখানেকের মধ্যে বা মাসখানেকের মধ্যে কোনো ফটো ডিলিট করা হয়েছে, শুধুমাত্র সেগুলোই রিকভারি হবে। 100% স্মার্টফোন থেকে সব ফটো বা ভিডিও রিকভারি হবে না, সব ভিডিও এবং ফটো একমাত্র ডেস্কটপ থেকেই রিকভারি করা যায়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না।